যখনই ও শুনছি যে ক্যাপ্টেনশিপ করবে ওই কাজ ফেলায় আমি চলে আসছি ছেলের ক্যাপ্টেনশি দেখার জন্য তা মাসা খা খারাপ করে না ভালোই করছে লাস্ট ওভার পর্যন্ত খেলা নিয়ে গেছে এইটাই তো অনেক বড়ো জিনিস এটা কষ্ট লাগে কিন্তু তারপর বিসিবি তো ওর মঙ্গল চায় ও অমঙ্গল তো চায় না যে পেস বলার কখন কোন সময় ইঞ্জুরি হয়ে যায় দেশ তো আগে তারপর না ফ্রান্সি লিগ তবে খেলা খেলতে পায় না বিধায় একটু কষ্ট লাগে এছাড়া আর কিছু তাসকিন আহমেদ আজকে প্রথমবারের মতো মানে অধিনায়কত্ব করলো স্বীকৃত ক্রিকেটে মানে অ্যাজ আ ফাদার হিসাবে গ্যালারিতে বসে দেখাটা আপনার জন্য খুবই খুবই ভালো লাগছে কারণ আজকে আমার কাজ ছিল যখনই ও শুনছি যে ক্যাপ্টেনশি করবে ওই কাজ ফেলায় আমি চলে আসছি ছেলের ক্যাপ্টেনশি দেখার জন্য তো খা খারাপ করে না ভালোই করছে লাস্ট ওভার পর্যন্ত খেলা নিয়ে গেছে এইটাই তো অনেক বড়ো দিন আপনি মানে তাস্কিনের একদম খারাপ সময় বলেন বা ভালো সময় বলেন সবসময় আপনি বাবা হিসেবে পাশে থাকেন এবং আপনাকে অনেক বেশি একটি দেখা যায় তো মানে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করতে চাই কিনা বা এই নিয়ে আপনার সঙ্গে আলোচনা হয়েছে না এইটা অ্যাকচুয়ালি কি এখন তো জাস্ট বিপিএলটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু সবার শিক্ষার ব্যাপার আছে এখানে আমি মনে করি বিপিএলটা আমাদের বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট বিকজ এরকম টুর্নামেন্ট আরও দুই চারটা হওয়া উচিত এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ বিকজ এরকম টুর্নামেন্ট আরও দুই চারটা হওয়া উচিত কারণ নিউক আমার ছেলেরা এখানে দেখাতে প্রুভ করতে পারবে প্রুভের জায়গাটা হলো বিপিএল এখান থেকে ন্যাশনাল টিমে ঢুকবে এই করবে যেমন জাস্ট লাইক আমি বলতে পারি আমার ছেলে তাস্কিন এই বিপিএল থেকেই কিন্তু তাস্কিন হয়েছে হোক তো ওই সে সেই হিসাবে বিপিএলটা আমি প্রাধান্য দিই বেশি আইপিএল বা আইপিএল এর মতো টুর্নামেন্ট বা পিএসএল বা বাইরে যে ফ্রাঞ্চাইজি লিগ সেখানে তাসকিনের অনেক বেশি চাহিদা কিন্তু বিপিএল এ দেখা যায় যে এমন দলের হয়ে তিনি খেলেন যে দলগুলো প্রতিবার আসলে তলা নিতেই থাকে মানে এটা নিয়ে আফটার না এটা এটা নিয়ে আমার নো কমেন্ট বিকজ এই কারণে যে এইটা তার কপাল খারাপ ভালো ভালো টিম আছে তো ভালো ভালো এটাও টিমটা খারাপ না ব্যাট লাগ ব্যাটিংয়ে ক্লবস করতেছে বিদায় না এইটা আজকে যেরকম এর টাইট দিয়ে রাখছে লাস্ট ওভার পর্যন্ত খেলা নিয়ে গেছে এটা ভালো না ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায় অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন লাস্ট ওভার পর্যন্ত খেলা নিয়ে গেছে এটা ভালো না আর আমি তো মনে করি আর 10 রান করলে আমরা জিতেই যেতাম ব্যাড লাগ টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছেন না তাসকিন আহমেদ আইপিএল এর কি কোনো অফার আছে মানে ওই টাইমটা কি আইপিএল খেলা খেলতে দেখেন না 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 সেটা সেটা আমি কিছু জানিও না ও টেস্ট খেলবে কি খেলবে না এটা জানি এটা বিসিবি আর ওর ওর ব্যাপার এটা আমার কোনো সে নাই কিন্তু মানে এই যে বারবার আইপিএল এর মতো টুর্নামেন্টটা অফার আসার পরে এর আগে আপনার সঙ্গে আমার একবার কথা হয়েছিল বারবার ফিরিয়ে যাও এটা আসলে তার জন্য হতাশার কি এটা কষ্ট লাগে কিন্তু তারপর বিসিবি তো ওর মঙ্গল চায় ও অমঙ্গল তো চায় না যে পেস বলার কখন কোন সময় ইঞ্জুরি হয়ে যায় দেশ তো আগে তারপর না ফ্রান্সি লিগ ঠিক তবে খেলা খেলতে পায় না বিধায় একটু কষ্ট লাগে এছাড়া আর কিছুটা